আপনারা লক্ষ্য রাখুন প্লিজ দামিয়া, যে মালার সঙ্গে আমরা প্রত্যেক মানুষ পরিচিত, আমরা সকলে জানি একটি মালা তৈরি হয় কিছু পুঁতি দিয়ে, সুতো দিয়ে গেঁথে একটি মালা সৃষ্টি হয়, কখনো বা সুতো দিয়ে ফুল দিয়ে গেঁথে একটি মালা সৃষ্টি হয়। এই মালাটি একটু ধরুন, আর আমরা একটি পাত্র নিয়ে এসেছি, যে পাত্রটি একটি সাধারণ পাত্র। এই পাত্রটির সঙ্গে পরিচিত হতে আমি আর একজনকে ডেকে নিচ্ছি। প্লিজ ম্যাডাম আপনি চলে আসুন না, বা যে কোনো একজন চলে আসুন, আমাদের একই মানুষ বারবার আসছে। আচ্ছা ঠিক আছে, একটু পাত্রটি দেখে নিন ঠিকঠাক আছে কিনা, সব ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন মালাটিকে কেটে ফেলবো। মনে রাখবেন মালাটি এখন যে অবস্থায় রয়েছে, প্রত্যেকটা পুঁতি একে অপরকে চেনে, ঠিক সেরকম ভাবে একটু কেটে দিন মালাটি। এখন যে অবস্থায় মালাটি রয়েছে, এবং আমরা এই পাত্রটির মধ্যে, একটু পাত্রটি সামনে নিয়ে আসুন, আমরা এই পুঁতিগুলোকে ছন ছন করে এর মধ্যে ফেলছি। এখন কি আমরা এটা কি মালা বলতে পারবো? কখনোই বলতে পারি না, কিন্তু পূর্বে যে অবস্থায় ছিল মালাটি, একের সঙ্গে এক প্রত্যেকটা পুঁতি সবাইকে চিনত, ঠিক সেই রকমভাবে আমরা প্রত্যেকটি মানুষ যে কথাগুলো শুনছি, আপনি হয়তো ভাবছেন যে শুনবো, আর একজন মানুষ ভাবছেন শুনে কি লাভ, এক কান দিয়ে ঢোকাচ্ছেন এক কান দিয়ে বার করে দিচ্ছেন। সুতরাং আমরা যদি প্রত্যেকটি মানুষ কথাগুলো ঠিকভাবে না শুনি, আর না শুনলে আমরা কেউ সুস্থ থাকবো না, আমরা সুস্থ থাকবো না, আমরা মুক্ত থাকবো না। সুতরাং সুস্থ থাকার লক্ষ্যে আজকে যে পুঁতিগুলো যে অবস্থায় রয়েছে, ঠিক সেরকমভাবে আমরা সুতোটিকে এর মধ্যে, একটু কাছে আসুন, আমরা সুতোটিকে এর মধ্যে কুচু কুচু করে ফেলছি। ঠিক সেরকমভাবে প্রত্যেকটি পুঁতি কেউ কাউকে চেনে না, আর আমরা প্রত্যেকটি মানুষ ঠিক ডিফারেন্সভাবে, আমি আপনি ভাবছি যে কথাগুলো শুনবো, কেউ ভাবছি শুনবো না, তাহলে কিন্তু আমরা কেউ সুস্থ থাকতে পারবো না। কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ সকলে একত্রিত ভাবে ঠিক এই মালার মতন, অর্থাৎ 1 2 3, ঠিক এই মালার মতন আমরা সকলে একত্রিত ভাবে এই কথাগুলো যদি মেনে চলি, একটু ধরুন দেখে নিন, আমরা সকলেই থাকবো সুস্থ, আমরা থাকবো মুক্ত। এই মালার গিট্টিগুলো ঠিক আছে, একটু ধরে রাখুন। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সুস্থ থাকার লক্ষ্যে আমরা সকলেই কিছু স্বাস্থ্যবিধি মেনে চলব, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আমরা আজকে কুচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আপনাদের সকলের সামনে স্বল্প সময়ের জন্য যক্ষা এবং ম্যালেরিয়া বা ডেঙ্গুর উপর যে ম্যাজিক প্রদর্শনীর মধ্য থেকে কথাগুলো জানতে পারলেন, এই কথাগুলো প্রত্যেকটি মানুষকে আপনারা জানান, ডিসপ্লে করুন, মন্ত্রপাঠ করুন, আমরা সকলেই সকলেই তবেই আমরা সুস্থ থাকবো। ম্যালেরিয়া কাউকে আটক করতে পারবে না, যক্ষা থেকে আমরা রক্ষা পাবো। আমরা আশা রাখছি আমরা সকলেই সুস্থ থাকবো, এই আশা রেখে আজকে এই ম্যাজিক শো এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হন, এই কামনা রেখে, এবং আমাদের এই কমিটির প্রত্যেক সভ্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমাদের ম্যাজিক শেষ করছি। থ্যাংক ইউ, বাই অ্যান্ড টাটা, থ্যাংক ইউ।